প্রিয় মানুষের জীবনে প্রিয় কেউ আসার আগে মনের কথাটা বলে দাও রোহান। কথাটা বলতে গিয়েই এক ফোঁটা নোনা জল নেহার চোখ গড়িয়ে আসলো, সাথে সাথে মুছে তা লুকোনোর বৃথা চেষ্টা করলো, কিন্তু গড়িয়ে পড়ার সেই নোনা জল রোহানের চোখ এড়ালো না। আপু তুমি কাঁদছো? কই না তো, এমনি চোখে কিছু একটা পড়েছে বোধহয়। মিথ্যা বলো না আপু, আমি তোমার প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনেছি, আর আমি এটাও স্পষ্ট দেখতে পেয়েছি তোমার ভেতর একটা চাপা আর্তনাদ। এই আর্তনাদটা কি শের আপু? প্রিয় পুরুষকে না পাওয়ার আর্তনাদ এটা। আমি চাই না রোহান, আমার বোনের ভাগ্যটা আমার মতো হোক। আমি চাই হিয়া তোমার এই গভীর ভালোবাসাটুকু নিজের করে পাক, ওর জীবন সুন্দর হোক, ভালোবাসায় পরিপূর্ণ হোক। আমার মতো অতীত ওর জীবনে না থাকুক, আমার মতো আফসোস ওর জীবনে না আসুক। কিসের অতীত? প্রিয় পুরুষ, আফসোস, এই শব্দগুলোর মানে কি আপু? আমার একটা অতীত আছে রোহান, যে অতীতের কথা কেউ কখনোই জানে না। আজ এতগুলো বছর পর যখন চোখের সামনে তোমার হিয়ার প্রতি গোপন ভালোবাসাটা দেখলাম, আমার অতীতের কথা মনে পড়ে গেল। কি সেই অতীত আপু? শুনবে? তাহলে শোনো, আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে অনার্স প্রথম বর্ষে উঠলাম, কলেজ ছেড়ে ইউনিভার্সিটিতে পা দিব, তারও বছরখানেক আগে থেকে সেও তোমার মতোই কাউকে লুকিয়ে ভালোবাসত, আর সেটা হলাম আমি। তার ভালোবাসাটা যখন প্রকাশ্যে এলো, তখন আমার আর কিছু করার রইল না, কারণ তখন আমার বিয়ের আর সপ্তাহখানেক বাকি ছিল। অনেকভাবে আমাকে বুঝিয়েছিল সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো নিরুপায় ছিলাম। তারপর যেদিন আমার বিয়ে হলো, সেদিন তার তরফ থেকে ছোট্ট একটা মেসেজ আমার কাছে এসেছিল, তুমি যদি কখনো মনে করো তোমার জীবনে আমাকে প্রয়োজন, নির্দ্বিধায় চলে এসো, আমি তোমার অপেক্ষায়। মেসেজটা পড়ে ভীষণভাবে রাগ হয়েছিল, একটা বিবাহিত মেয়ের অপেক্ষায় একটা পুরুষ কিভাবে থাকে? আমার বিয়ে হলো, সংসার হলো, ভালোবাসা ভালোবাসা আর হলো না। কথাগুলো বলেই আপু ডুকরে কেঁদে উঠল। বাকি ঘটনা আর রোহানের অজানা নয়। নেহা কেন সুখী হতে পারেনি তা পরিবারের সবাই জানে। একটা বদ খারাপ লোকের হাতে পড়লে দুনিয়ার কোনো মেয়েই সুখী হতে পারে না, নেহাও পারেনি। কান্না আটকে নেহা আবারও বলল, আমি এখনও সেই মানুষটার ভালোবাসা উপলব্ধি করি রোহান। মাঝে মাঝে মনে হয় আমার এই ছোট্ট জীবনটা যদি প্রণয়ের পুরুষটার সাথে গেঁথে যেত, তাহলে হয়তো আমারও একটা সুখের সংসার হতো। কিন্তু আফসোস, আমি তার ভালোবাসাকে একদিন ফিরিয়ে সুখ খুঁজতে গিয়েছিলাম। সুখ তো আমার কপালে হলই না, বিপরীতে দুঃখ এসে ভর করল। তাই তো বলছি রোহান, তোমার ভালোবাসা প্রকাশ করো তোমার শখের নারীর কাছে, দেরি করো না রোহান। করব আপু, তোমার কি সেই ভাইয়ার সাথে কথা হয় এখন? কোন মুখে তার সাথে কথা বলবো আমি, যাকে আমি একটা সময় ফিরিয়ে দিয়েছি? আমার এই অভিশপ্ত জীবনে তাকে আর জড়াতে চাই না। অনেক কথা বলে ফেললাম আবেগপ্রবণ হয়ে, কিছু মনে করো না রোহান, আর কারোর সাথে শেয়ারও করো না। সন্ধ্যা নেমে এসেছে, আমি আজ আসি। সেদিন ঝামেলা শেষ করে রোহান ফিরে যায় ঢাকাতে। হিয়ার সাথে তার যোগাযোগ নেই, হিয়ার প্রতিদিনকার খোঁজ খবর নেহার থেকে নেয় রোহান। বাড়ির পরিবেশও এখন কিছুটা শান্ত, মায়ের রাগ অভিমান কিছুটা কমেছে হিয়ার ওপর থেকে। কিন্তু হিয়ার কি অভিমান কমেছে? না, হিয়ার অভিমান এখনও জমে আছে। ঘড়িতে রাত 11:27, হিয়ার ঘুমানোর জন্য বিছানা বালিশ এগুলো ঠিক করছে। কি করছিস? ঘুমাবো আপু, তুমি ঘুমাবে না? এত তাড়াতাড়ি ঘুমাবি? এত তাড়াতাড়ি? ঘড়িতে দেখো কয়টা বাজে। সে যা বাজবে বাজুক, বলছি কি হিয়া চল না ছাদে যাই। এত রাতে, তাও আবার চাঁদ? না বাবা, আমি যাব না, তুমিও যেও না, এত রাতে ছাদে গেলে ভয় লাগবে। ধুর বোকামে, ভয় বলতে কিছু আছে নাকি? সব হলো মনের ভয়। নেহা রুমের সামনের দিকে জানালার পর্দা সরিয়ে দিল, ঝলমলে চাঁদ যেন হেসে উঠেছে। দেখেছিস হিয়া, আজকে চাঁদটা কত সুন্দর। আজকে কি বিশেষ কোনো দিন হিয়া? না আপু, আজকে কোনো বিশেষ দিনটি না, তুমি এসো তো ঘুমাবে। না, একদম ঘুমাবি না, আমার সাথে ছাদে চল। আমার ভয় লাগে আপু, তুমি তো জানো আমি কত ভয় কাতুরে, তারপরেও জোর করছো। হিয়া, তুই যখন ফুচকা খেতে বায়না ধরিস, আমি কিন্তু কাকিমার চোখে ফাঁকি দিয়ে তোকে ফুচকা খাওয়াতে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো যাচ্ছি। হিয়া আর নেহা রুমের দরজা চাপিয়ে ছাদে সিঁড়ি দিয়ে উপরে উঠল। ছাদের দুইটা সাইড, ডান আর বাম। হিয়া বাম বরাবর যেতে গেলে নেহা হাত টেনে ধরে বলে, চল এইদিকে যাই,
এপাশ থেকে চাঁদ সুন্দরভাবে দেখতে পাবো, ডানে চল। আপু সত্যি তো আজকের চাঁদটা অনেক সুন্দর, এরকম একটা চাঁদ যে কোনো মন খারাপ এক নিমিশেই হাওয়া করে দিতে পারে। চাঁদ সুন্দর, তবে চাঁদ দেখা মানুষগুলো আরো একটু বেশি সুন্দর। হঠাৎ পুরুষালী কণ্ঠে তড়িৎবেগে পেছনে ফিরল হিয়া। এ কণ্ঠ তার চিরচেনা। চাঁদের কিরণে মুখ কি সুন্দর অভয় তুলে ধরেছে মানুষটি, কিন্তু নেহা আপু কোথায়, আর উনি বা এত রাতে ছাদে কি করছে, উনি কোথা থেকে এলো, ভূত ভূত রহস্য একে সত্যি? রোহন ভাইয়া, রোহন ভাই ঠিক আছে, কিন্তু নেহা আপু কোথায়? ভয় পেয়েছিস মিষ্টি পাখি? আপনি এত রাতে এখানে কিভাবে, আর আপু কোথায়? কেন আমি বুঝি আসতে পারি না? হিয়ার মুখে কোনো উত্তর নেই, শত শত রাগ অভিমান মাথায় ঝেঁকে বসেছে। রোহান ধীর পায়ে কিছুটা সামনে এগোলো, মাথা ঝুঁকে দুহাত ছাদের রেলিং বরাবর রেখে চাঁদ দেখছে। আমার উপর কি মিষ্টি পাখির অনেক রাগ? হিয়া নিশ্চুপ। নেহা তাকে ভং ভাং বুঝিয়ে ছাদে এনেছে, এটা হিয়ার বুঝতে বাকি নেই। রোহান আবারও বলল, মিষ্টি পাখি কি আমার সঙ্গে কথা বলবে না? হিয়ার রাগে অভিমানে আর এক মুহূর্ত ছাদে দাঁড়াতে ইচ্ছে হলো না। চলে আসার জন্য পা বাড়াতে গেলেই অন্যায় টান খেল। আপনার অহংকার অনেক, তাই বলে চরিত্র এত খারাপ? কথাটা বলেই পেছনে তাকালো হিয়া। রোহান তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আর বাকিটা ইতিহাস। হিয়া ভেবেছিল রোহান হয়তো তার ওড়না টেনে ধরে পথ আটকাতে চেয়েছে, কিন্তু না, ওড়না তো ক্যাকটাস গাছের কাঁটায় আটকে গেছে। রোহান হয়তো কথাটাতে ভীষণ কষ্ট পেয়েছে, তবুও মুখে কিছুটা কষ্ট চাপা হেসে হিয়ার সামনে দাঁড়ালো, পকেটে দুহাত গুঁজে ভেতর থেকে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমাকে তোর এতটা জঘন্য মনে হয় হিয়া? হিয়ার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আন্দাজ করে কি ভাবলো আর কি বা বলে ফেললো, কেউ না জানুক, হিয়া তো জানে রোহানের মেজাজ অনেক। হিয়াকে বকে মারে কাটে, কিন্তু কখনো তো তার চরিত্রে কোনো দোষ পায়নি। যাই হোক, আজকের পর থেকে এই চরিত্র খারাপ লোকটা আর কখনো তোর আশেপাশেও আসবে না। আমি কথা দিচ্ছি তোকে, তোর ভালো মন্দ কোনো কিছুতে আর আসবে না। শুধু একটা কথা, আজ অনেক বেশি আশা নিয়ে এসেছিলাম, বুঝতে পারিনি আমি তোর চোখে এতটাই নিচে চলে গেছি। শুধু বলবো, তোকে না বুঝে হয়তো একটু বেশি শাসন করে ফেলেছি, তবে কথা দিচ্ছি আর কখনো তোর ব্যাপারে ইন্টারফেয়ার করব না, তুই তোর মতো থাকিস। কথাগুলো বলে রোহান ছাদ থেকে নেমে যাওয়ার আগে একবার হাত ঘড়ির দিকে তাকালো, পেছনে ফিরে তাকালো হিয়ার দিকে। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লাস্টবারের মতো ইউজ করছি, আর হয়তো কখনো করা হবে না। শুভ জন্মদিন মিষ্টি, বলেই থেমে গেল। শুভ জন্মদিন হিয়া। প্রিয় মানুষের চোখে ঘৃণা জন্মে যাওয়া মানে তার আর কোনো প্রয়োজন নেই সেই কাঙ্ক্ষিত মানুষটির জীবনে। দূরত্ব প্রেম কি তবে আর প্রকাশ পাবে না? দূর বহু দূর হতে যে প্রেম তিলে তিলে গড়ে উঠেছিল, সেই সাজানো স্বপ্নগুলো কি কখনো গড়ে উঠবে না? জীবন কেন এত বিষণ্ণহীন হয়? মানুষ যখন এক বুক সমান আশা নিয়ে প্রাণপ্রিয় মানুষটিকে কাছে পাওয়ার তীব্র ইচ্ছে পোষণ করে, তখন প্রকৃতি কেন এই চরম অবিচারটা করে? মনের গহীন অন্ধকারে সদ্য জ্বলে ওঠা প্রদীপ কেন হঠাৎ নিভে যায়? ভালোবাসার মানুষটির কাছে তুচ্ছ তাচ্ছিল হয়ে সেই প্রেম নিবেদন করার কোনো মানেই হয় না। যে প্রেম আলো হয়ে না জ্বলে এক পাহাড় সমান ঘৃণা দিবে, অসহায়ত্ব দিবে, দিবে একযুগ কষ্ট। হ্যাঁ, রোহান আজ এসেছিল একজন প্রেমিক পুরুষ হিসেবে নিজেকে জাহির করতে, নিজের বুকের বাজরে তিল তিল করে গড়ে তোলার স্বপ্নটাকে বাস্তব রূপ দিতে। কিন্তু হলো কি, যে সুখ নিয়ে সে ফিরতে চেয়েছিল সে সুখটুকু তার হয়নি। সুখের বিপরীতে সে পেয়েছে প্রাণপ্রিয় প্রিয়সী তুচ্ছ ঘৃণাময় দৃষ্টি, যে চোখের অনন্ত মায়ায় সে পড়েছিল। আজ সেই চোখ তাকে বলে দিয়েছে, আপনি চরিত্রহীন, আপনি নিষ্ঠুর, আপনি মানুষকে শাস্তি আর কষ্টই দিতে পারেন, ভালোবাসা নয়। হিয়া ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। রোহান চলে যাওয়ার পরও সে নিচে যায়নি, দু চোখে নোনা পানি যেন বাদ মানছে না। এত কষ্ট কেন হচ্ছে তার, কেন সে কান্না করছে? তার কারণ হিয়ার কাছে নেই। সে কি রোহান ভাইয়াকে বেশি বলে ফেলেছে, বেশি কষ্ট দিয়ে ফেলেছে? মানুষটি তার জন্মদিন পর্যন্ত মনে রেখেছে, অথচ এই মানুষটিকে হিয়া চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানুষটা রাপচটা স্বভাবের, কিন্তু চরিত্র, চরিত্রহীন উপাধিটা তার নামের সাথে যায় না। যে মানুষটা মেয়েদের সঙ্গ থেকে হাজার মাইল দূরত্বে থাকে তাকে চরিত্রহীন বলা যায় না,
বহুদিনের জমে থাকা রাগ আর অভিমান থেকে কি সে এই বাজে কথাগুলো বলে ফেললো? আরে রোহান ভাই, উনি যে বললেন উনি আর কখনো আমার ভালো খারাপে আসবেন না, উনি কি সত্যিই আর আসবেন না? মানুষটা কি বলতে এসেছিল শুধু জন্মদিনের শুভেচ্ছা জানাতে, নাকি আরও কিছু বলতো? আমার তো জানা হলো না তার বলা, তার না বলা কথাগুলো। হায় রে, আমার এত অসহায় কেন লাগছে! আমাকে রোহান ভাইয়া বকেন কাটেন, কিন্তু তাকে চরিত্রহীন বলে আমি কি প্রমাণ করতে চাইলাম? ছিছি, নিজের উপর নিজেরই লজ্জা লাগছে। অনেকক্ষণ হিয়ার রোহান ছাদে, কিন্তু এখনো কেউ আসছে না কেন? হিয়ার কি রাগী রকচটা মানুষটি থেকে এক সুপ্ত লুকানো ভালোবাসায় জ্ঞান হারালো বেচারা? আমার তো আর অপেক্ষা করতে মন চায় না বোন, আমার জানতে ইচ্ছে করছে তোর অবস্থা। আর কোনো কিছু চিন্তা না করে ছাদে আসার জন্য পা বাড়ালো নেহা। ছাদে যাচ্ছে আর মনে মনে দোয়া করছে, আল্লাহ কোনো রোম্যান্টিক সিন যেন আমার চোখে না পড়ে, তাহলে লজ্জার শেষ থাকবে না। ওরা তো লজ্জা পাবে, সেই সঙ্গে ভাববে আমি তাদের বড় বোন হয়ে এত সময় বুঝি আড়ি পাচ্ছিলাম। ছি ছি, চাওটা কি ঠিক হচ্ছে? বেশ কিছু সময় কোনো সাড়া শব্দ না পেয়ে ছাদের দরজা বাহু দিয়ে ধাক্কা মেরে নেহা উঁকি দিল। কোথাও কোনো সাড়া শব্দ নেই, গেল কোথায় ছেলে মেয়ে দুটো? তারা কি চন্দ্রবিলাসে রাজপথে নেমে গেল নাকি? আর একটু সামনে যেতেই কারো ফুপিয়ে কানার আওয়াজ নেহার কানে এলো। পাশ ফিরে তাকিয়ে দেখে ছোট্ট বিড়াল ছানার মতো দুহাঁটুতে মুখ গুজে কাঁদছে হিয়া। কি হয়েছে হিয়া, এইভাবে বসে আছিস কেন? নেহার কথায় মাথা তুলে তাকালো হিয়া। অতিরিক্ত কান্নার কারণে চোখ মুখের অবস্থা ফুলে গেছে। হিয়ার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল নেহা। এই হিয়া, বোন তোর কি হয়েছে বল আমাকে? রোহান, রোহান কোথায়? হিয়া চলে গেছে। চলে গেছে? চলে গেছে মানে কি? হ্যাঁ আপু, উনি চলে গেছে। এরই মধ্যে নেহার ফোনে রোহানের মেসেজ। আপু প্লিজ হিয়াকে কিছু জিজ্ঞেস করো না, আমাদের মধ্যকার জল বেশি দূর গড়াবে না। নেহা হতভম্বের মতো একবার হিয়া তো আরেকবার রোহানের পাঠানো মেসেজের দিকে তাকাচ্ছে। কি হলো দুজনের মধ্যে? হিয়া কান্না করছে আর রোহানের মেসেজ, তার মানে যে উদ্দেশ্যে রোহান এসেছিল হিয়া তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। রোহান কি হিয়াকে জানিয়েছে গোপন ভালোবাসার কথা? আর হিয়াই বা কাঁদছে কেন? সবকিছু খোলাটে লাগছে নেহার কাছে। হিয়া কি তাহলে রোহানকে ফিরিয়ে দিয়েছে? রোহান কেন বললো তাদের মধ্যকার জল বেশি দূর গড়াবে না? হিয়া এখনো কাঁদছে, মেয়েটা এত কেন কাঁদছে তার উত্তর নেহার জানা নেই। নেহা হিয়ার মাথায় আদর্শহীন হাত রেখে বলল, কাঁদিস না হিয়া, সকল মন খারাপ একদিন ঠিক হয়ে যাবে। তবে হিয়া তোকে একটা কথা বলি, বোন তোর কাছে আমার একটা অনুরোধ, কখনো কল্পনার থেকে বেশি ভালোবাসা পেলে তা কখনো পায়ে পিষে দিস না। চল রুমে, এত রাতে আর ছাদে থাকতে হবে না। তুমি যাও আপু, আমি আসছি। ভালোবাসা কখনো এক পাহাড় সমান বিষণ্ণতা এনে দেয়, আবার কখনো এক সমুদ্র সুন্দর অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিয়ে যায়। এ যেন ভালোবাসার এক অদ্ভুত নিয়ম। ভালোবেসে একটা মানুষকে না পাওয়ার যে তীব্র আকুলতা, তা যেন রোহান ক্ষণে ক্ষণে টের পাচ্ছে। কি এমন হতো তার সুন্দর সাজানো ফুল বাগানে এক টুকরো লাল গোলাপ ফুলে? সে তো আজ চেয়েছিল সকল দূরত্ব ঘুচিয়ে দিতে, মন বিষণ্ণতায় ছেয়ে গেছে। আর এক মুহূর্ত রোহানের এই শহরে থাকতে ইচ্ছে করছে না। যে শহরে প্রিয়সীর ভালোবাসারা ধিক্কার জানায়, সে শহর অবহেলিত একটা শহর, বিষণ্ণতায় ঘেরা একটা শহর। ভোর 5টার দিকে রোহান ব্যাগপত্র গুছিয়ে নিচে এলো, উদ্দেশ্য ঢাকাতে ব্যাগ করবে। বাড়ির প্রতিটা সদস্য ঘুমে, কেউ হয়তো উঠেছে কেউ উঠেনি, যে যার রুমে, নিচে এখনও কেউ আসেনি। রোহান চলে যাচ্ছে, কথাটা বলতে দাদির রুমে উঁকি দিল রোহান। দাদি আসবো? হ্যাঁ নাতি আহো, এত সকালবেলা কোথাও যাইছ নাই? দাদি আমি ঢাকায় চলে যাচ্ছি, গতকাল আম্মুর শরীরটা ভালো ছিল না তাই এত সকালে ডাকিনি, আর আপু সারাদিন রূপাই দাকে নিয়ে হিমশিম খায়, ওকেও আর ডেকে বলিনি। তুমি তো সকাল সকাল উঠো তাই তোমাকে বলে দিলাম, তুমি আম্মুকে জানিও। ও নাতি খারাও, এত সকালবেলা খাওন দাওন না করে কই ছুটতাছ? কাল ও রাতেই তো আইলা, এত তাড়া কিসের যাওনের? তোমার দাদাই গতকাল রাতে শুনছে তুমি আইছো, সে নামাজে গেছে, আইলে দেহা কইও, সকালে নাস্তা করিয়া তারপর যাইও। দাদি সময় নেই, জরুরি একটা কাজ পড়ে গেছে, এখনই যেতে হবে।